ঢাকা সিটি টোলের নামে চাঁদাবাজি প্রধানমন্ত্রীর উন্নয়ন মলিন করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকন। দুপুরে পুরনো ঢাকার 3000 পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 1973-74 সালে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া 69,000 রোহিঙ্গাকে ফেরত পাঠাবে না দেশটি। ধাপে ধাপে তাদের পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের সেবাগ্রহীতাদের সাথে ভালো আচরণ এবং সৎ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল নুরুল ইসলাম। বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল কার্যালয়ে বর্ষপূর্তি এবং বিশেষ সেবা কর্মসূচির উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঢাকার ধামরায় অনুমোদনহীন চারতলায় একটি ভবন পাশের ছয়তলা ভবনের গায়ে হেলে পড়ার ঘটনায় দুটি ভবনই পরিত্যক্ত ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। পৌর এলাকায় ধানসিঁড়ি আবাসন হাউজিং প্রকল্পের এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিলাসবহুল অট্টালিকার সৌন্দর্য দেখা যায় না, তাই বাধা দূর করতে সড়কের অন্তত 15টি ফলদ গাছ কেটে ফেলেছে বিএনপি নেতা। বগুড়ার গাবতলী উপজেলার নেপাল তলি ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামের এই ঘটনায় অভিযুক্ত আহমেদ সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।